গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডি বলতে আমরা বুঝি যখন আমাদের পাকস্থলী বা স্টমাকের খাবার, যেটা সাধারণভাবে অ্যাসিড মিশ্রিত খাবার হয়, সেই অ্যাসিড মিশ্রিত খাবার যখন বারবার করে উপরে ইসোফেগাস বা খাদ্য নালীতে চলে আসে। এর উপসর্গগুলো হলো গলা বুক জ্বালা, মুখ টক হওয়া বা বুকে ব্যথা, চেস্ট পেন হতে পারে, কখনো কখনো অ্যাসিড রিগাজিটেশন বা এই অ্যাসিড জাতীয় খাবার উপরের দিকে উঠে আসার ফিলিংসটাও হয়, কখনো কখনো গলার কাছে কিছু আটকে থাকা, এরকম উপসর্গও হতে পারে। সুতরাং এই রকম যদি সিমটম হয় তাহলে এগুলোকে জিআরডির জন্য হচ্ছে বলেই মনে করা উচিত। তবে কখনো কখনো বুকে ব্যথা, হার্টের রোগ বা অন্য কারণেও হতে পারে, সে সম্বন্ধে একটু সচেতন থাকা উচিত। সাধারণভাবে এই রোগ নিয়ে খুব চিন্তার কিছু কারণ নেই। ওষুধ খেলে বাজারে যে প্রোটন পাম্প ইনহিবিটর আছে বা H2 ব্লকার আছে, সেগুলো খেলে এই রোগ কমে যায়। অনেক সময় অ্যান্টাসিড খেলে সাময়িকভাবে এই রোগের থেকে দূরে থাকা যায়, কিন্তু এই রোগ কখনো কখনো জটিল হতে পারে। যেমন কখনো যদি মনে হয় গলার কাছে খাবার গিলতে অসুবিধা হচ্ছে বা ওয়েট লস হচ্ছে, রক্তবমি বা কালো পায়খানা, তাহলে কিন্তু সুচিকিৎসকের পরামর্শ নিয়ে এন্ডোস্কোপি করা খুব জরুরি হয়ে পড়ে। সাধারণভাবে কিছু খাবারকে আমরা যদি অ্যাভয়েড করি, দূরে থাকি, তাহলে এই রোগের থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন তেলে ভাজা, ঝাল বা বাইরের ফাস্ট ফুড যেগুলো আমরা প্রায়শই গ্রহণ করে থাকি, সেগুলো সম্বন্ধে একটু সচেতন হওয়া। সাইট্রাস ফুড খেলেও কখনো কখনো এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়।